নমস্কার বন্ধুরা, স্টাডি গাইড চ্যানেলে আবার আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, আপনারা জানেন যে আমাদের মেডিভেল হিস্ট্রির একটি সেশন চলছিল। মেডিভেল হিস্ট্রির সেশনে আমরা প্রথমে 40টি প্রশ্নে আলোচনা করেছি। বন্ধুরা, এই এমসিকিউ সেশনটিকে আমরা 300টি কোশ্চেনে নিয়ে যাব। তো বন্ধুরা, একবারে আমরা 300টি কোশ্চেন দেবো না, আমরা পার্ট করে ভেঙে এখান এটাকে 300টা কোশ্চেন পর্যন্ত আমরা কিন্তু নিয়ে যাব। আমাদের নিয়ে যাওয়ার একটাই কারণ, তার কারণ যাতে আপনাদের বারবার কোশ্চেনগুলো রিভিশন হয়ে যায়, কারণ সামনে আপনাদের রেল এবং এসএসসির পরীক্ষা। রেল এবং এসএসসির পরীক্ষা যাতে আপনারা প্রতিটা প্রশ্ন সঠিকভাবে উত্তর দিয়ে আসতে পারে, তার জন্যই এই ব্যবস্থা। তো বন্ধুরা, আমাদের আগের সেশনগুলো নিশ্চয়ই ভালো লেগে থাকবে। যারা এই 4টি সেশন দেখেছেন তারা দেখে নেবেন প্রথম 40টা প্রশ্নের মধ্যে তারা কতগুলো মনে রাখতে পারছেন, কারণ পরীক্ষার হলে মনে রাখাটাই সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। তো দেখে নেওয়া যাক, শুরু করে নেওয়া যাক এক থেকে। প্রথম কোশ্চেন, ব্যাটেল অফ পানিপথ ওয়ান আর ফার্স্ট ব্যাটেল অফ পানিপথ ওয়াজ ফট ইন দ্য ইয়ার। প্রথম যুদ্ধ পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়েছিল? পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল 1526। নেক্সট, ব্যাটেল অফ পানিপথ ওয়ান ওয়াজ ফট বিটুইন, কাদের মধ্যে যুদ্ধ হয়েছিল? এই যুদ্ধ হয়েছিল বাবর এবং ইব্রাহিম লোদি। তৃতীয় প্রশ্ন, ব্যাটেল অফ খানোয়া ওয়াজ ফট ইন দ্য ইয়ার, ব্যাটেল অফ খানোয়ার যুদ্ধ কত সালে হয়েছিল? এটি হয়েছিল 1527। ব্যাটেল অফ খানোয়া ওয়াজ ফট বিটুইন, কাদের মধ্যে খানোয়ার যুদ্ধ হয়েছিল? খানোয়ার যুদ্ধ হয়েছিল বাবর এবং রানা সাঙ্গা অফ মেওয়ার। বাবর এবং রানা সাঙ্গা অফ মেওয়ারের মধ্যে এই যুদ্ধ হয়েছিল, এবং এই যুদ্ধে কে জিতেছিলেন? বাবর জিতেছিলেন। ব্যাটেল অফ ঘরঘরা, ব্যাটেল অফ ঘরঘরা ওয়াজ ফট ইন দ্য ইয়ার, ঘরঘরা কত সালে হয়েছিল? এটা হয়েছিল 1529 সালে। ব্যাটেল অফ ঘরঘরা ওয়াজ ফট বিটুইন, কাদের মধ্যে হয়েছিল? এটি হয়েছিল বাবর এবং মোহাম্মদ লোদি অফ আফগান লিডার বিহার। বিহার বলতে বাংলা, উড়িষ্যা এবং বিহার, এই তিনটি প্রদেশ মিলিত তৎকালীন যে বিহার ছিল, সেই বিহারের যিনি আফগান লিডার ছিলেন মোহাম্মদ লোধি, তার সঙ্গে বাবরের যুদ্ধ হয়েছিল এবং এতে বাবর জিতেছিলেন। এই যুদ্ধের একটি বৈশিষ্ট্য আমরা বলেছি আগে, যে এই যুদ্ধ জল এবং স্থল দুটি জায়গাতেই হয়েছিল। নেক্সট, হোয়াট ডিড বাবর ডাই, বাবর কোথায় মারা গিয়েছিলেন? বাবর মারা গিয়েছিলেন আগ্রা 1530 সালে। নেক্সট, বাবর ওয়াজ অরিজিনাল দ্য রুলার অফ, বাবর ওয়াজ অরিজিনাল রুলার অফ, বাবর কোথাকার অরিজিনাল রুলার ছিলেন? তিনি ছিলেন ফারগানা প্রদেশের রুলার। নেক্সট, বাবর নামা আর তুজুকি বাবরি ওয়াজ রিটেন বাই, বাবর নামা বা তুজুকি বাবরি কে লিখেছিলেন? লিখেছিলেন হচ্ছেন বাবর নিজেই, এটি অটোবায়োগ্রাফি, এটি লেখা ছিল ছাক্তাই টুর্কি ভাষায়। নেক্সট, হু ইউজড আর্টিলারি ফর দ্য ফার্স্ট টাইম ইন ইন্ডিয়া, আর্টিলারি ফার্স্ট টাইম ইন ইন্ডিয়া কে ব্যবহার করেছিলেন? তিনি হলেন বাবর। কোন যুদ্ধে ব্যবহার করেছিলেন তিনি? এটি ফার্স্ট ব্যাটেল অফ পানিপথ 1526 সালের যুদ্ধে ব্যবহার করেছিলেন। নেক্সট, হু ওয়াজ দ্য সেকেন্ড এম্পেরার অফ দ্য মুঘল ডায়নাস্টি, মুঘল সাম্রাজ্যের দ্বিতীয় সম্রাট কে ছিলেন? তিনি ছিলেন হুমায়ুন। বন্ধুরা, এই ভিডিও সেশনটি যখন শেষ হবে, আমাদের যে টোটাল এই যে সিরিজটি, এই সিরিজটি যখন আমরা শেষ হবে, তখন বন্ধুরা আপনাদেরকে একটা লিস্ট প্রোভাইড করা হবে, মুঘল সাম্রাজ্যের যারা সম্রাট ছিলেন তাদের সাল অনুযায়ী একটা লিস্ট প্রোভাইড করা হবে, এবং সেই লিস্টে আপনাদের জানানো হবে যে কে কত সাল পর্যন্ত রাজত্ব করেছিলেন এবং কার পরে কে ছিলেন। তো সেই 4টি খুব তাড়াতাড়ি আপনাদের প্রোভাইড করা হবে, ততক্ষণ দেখতে থাকুন আমাদের চ্যানেল স্টাডি গাইড। নেক্সট, ব্যাটেল অফ চৌসা ওয়াজ ফট ইন দ্য ইয়ার, ব্যাটেল অফ চৌসার যুদ্ধ কত সালে হয়েছিল? হয়েছিল 1539 সালে। নেক্সট, ব্যাটেল অফ চৌসা ওয়াজ ফট বিটুইন, কাদের মধ্যে হয়েছিল চৌসার যুদ্ধ? হয়েছিল শের শাহ সুরি এবং হুমায়ুনের মধ্যে হয়েছিল, হয়েছিল শের শাহ সুরি এবং হুমায়ুনের মধ্যে। নেক্সট কোশ্চেন, হু ওন দ্য ব্যাটেল অফ চৌসা, ব্যাটেল অফ চৌসার যুদ্ধে কে জিতেছিলেন? ব্যাটেল অফ চৌসার যুদ্ধে জিতেছিলেন শের শাহ সুরি। নেক্সট, হুমায়ুন নামা ওয়াজ রিটেন বাই, হুমায়ুন নামা কে লিখেছিলেন? হুমায়ুন নামা লিখেছিলেন গুলবাদান বেগম। নেক্সট কোশ্চেন, দ্য মুঘল এম্পেরার হু হ্যাড ডাইড ওয়িং টু এ সাডেন ফল ফ্রম দ্য স্টিয়ার কেস, সিঁড়ি থেকে পড়ে, লাইব্রেরি সিঁড়ি থেকে পড়ে কে মারা গিয়েছিলেন? কোন মুঘল সম্রাট মারা গিয়েছিলেন? মুঘল সম্রাট মারা গিয়েছিলেন হুমায়ুন। নেক্সট কোশ্চেন, হুমায়ুন ডাইড ইন দ্য ইয়ার, হুমায়ুন কত সালে মারা গিয়েছিলেন? 1556 সালে। নেক্সট, ব্যাটেল অফ বেলগ্রাম আর ব্যাটেল অফ কানৌজ ওয়াজ ফট ইন দ্য ইয়ার, ব্যাটেল অফ বেলগ্রাম আর ব্যাটেল অফ কানৌজ কত সালে যুদ্ধটি হয়েছিল? এই যুদ্ধটি হয়েছিল 1540 সালে। এবং ব্যাটেল অফ বেলগ্রাম আর ব্যাটেল অফ কানৌজ ওয়াজ ফট বিটুইন, কাদের মধ্যে হয়েছিল? হয়েছিল শের শাহ সুরি এবং হুমায়ুনের মধ্যে, শের শাহ সুরি এবং হুমায়ুনের মধ্যে। এই যুদ্ধে কে জিতেছিলেন? এই যুদ্ধে জিতেছিলেন শের শাহ সুরি। ড্যাশ ওয়াজ দ্য ফার্স্ট মুঘল এম্পেরার টু অ্যাকুয়ার দ্য কোহিনূর ডায়মন্ড, প্রথম কে অ্যাকুয়ার করেছিলেন? আমরা বারবার উত্তরটা বলেছি, এটা হুমায়ুন। কিন্তু প্রথম ব্যবহার কে করেছিলেন? তিনি হবে বাবর, এটা গিফট করেছিল বাবরকে, বাবরকে গিফট করেছিলেন ইব্রাহিম লোদি। তো তিনি তার বাবার নামা যে বইটি আছে, সেই বাবার নামা বইটিতে তিনি এই কোহিনূর ডায়মন্ডের কথা বলেছেন। নেক্সট কোশ্চেন নাম্বার 21, হু ওয়াজ দ্য থার্ড এম্পেরার অফ মুঘল ডায়নাস্টি, মুঘল ডায়নাস্টির থার্ড এম্পেরার কে ছিলেন? তিনি ছিলেন আকবর। হুইচ মুঘল এম্পেরার ওয়াজ ইলিটারেট, কোন মুঘল সম্রাট ইলিটারেট ছিলেন, অশিক্ষিত ছিলেন? তিনি হলেন আকবর। আকবর বর্ন ইন দ্য ইয়ার, আকবর কত সালে জন্মেছিলেন? আকবর জন্মেছিলেন 1542 সালে। নেক্সট, নেম অফ দ্য আকবরস মাদার, আকবরের মায়ের নাম কী ছিল? আকবরের মায়ের নাম ছিল হামিদা বানু বেগম, আকবরের মায়ের নাম ছিল হামিদা বানু বেগম। নেক্সট, আকবর ওয়াজ বর্ন অ্যাট, আকবর জন্মেছিলেন কত সালে? আকবর কোথায় জন্মেছিলেন? অমরকোট জেলা বা উমরকোট জেলা, যেটি বর্তমানে পাকিস্তানে অবস্থিত। নেক্সট, সেকেন্ড ব্যাটেল অফ পানিপথ ওয়াজ ফট বিটুইন, সেকেন্ড ব্যাটেল অফ পানিপথ এই যুদ্ধ
কাদের মধ্যে হয়েছিল? এটি হয়েছিল আকবর এবং হেমুর মধ্যে। আকবর তখন 14 ইয়ার্স অফ এজ ছিলেন। তো আকবর ফট দ্য সেকেন্ড ব্যাটেল অফ পানিপাত আন্ডার দ্য গাইডেন্স অফ, কার গাইডেন্সে যিনি এই যুদ্ধটি লড়েছিলেন তিনি হলেন বৈরাম খান। নেক্সট, সেকেন্ড ব্যাটেল অফ পানিপাত ওয়াজ ফট ইন দ্য ইয়ার, কত সালে সেকেন্ড ব্যাটেল অফ পানিপাত হয়েছিল? সেটি হয়েছিল 1556 সালে। নেক্সট, হু ওয়াজ দ্য টিউটর অফ আকবর, আকবরের টিউটর কে ছিলেন? আকবরের টিউটর ছিলেন ইরানিয়ান স্কলার, একজন ইরানিয়ান স্কলার আব্দুল লতিফ। নেক্সট কোয়েশ্চেন, নবরত্ন অফ দ্য নাইন জুয়েলস আর ইন দ্য কোর্ট অফ, কোন মোগল সম্রাটের কোর্টে নবরত্ন ছিল? তিনি হলেন সম্রাট আকবর। নেক্সট, নাইন জুয়েলস আর কারা কারা নাইন জুয়েলস ছিলেন আমরা দেখিনি তাদের নামটা আরেকবার। আবুল ফজল, বীরবল, ফৈজি আবুল, তানসেন, টোডারমাল, ফকির আজউদ্দিন, রাজা মানসিং, মোল্লা দোপেয়াজা অ্যান্ড আবুল রহিম, এই নজন ছিলেন হচ্ছেন নাইন জুয়েলস অফ দ্য কোর্ট ইন দ্য কোর্ট অফ আকবর। নেক্সট, হোয়াট ইজ দ্য অরিজিনাল নেম অফ তানসেন, তানসেনের অরিজিনাল নাম কী ছিল? তানসেনের অরিজিনাল নাম ছিল রামতনু পান্ডে। নেক্সট, রাগা মিয়া কি মালহার, মিয়া কি টোডি, দরবারি কানাদা, এই যে রাগগুলো ছিল ওয়াজ ক্রিয়েটেড বাই, কে তৈরি করেছিলেন? এই রাগগুলো তৈরি করেছিলেন তানসেন। নেক্সট, তানসেন ওয়াজ অরিজিনালি ইন দ্য কোর্ট অফ, তানসেন ওয়াজ অরিজিনালি ইন দ্য কোর্ট অফ, কার কোর্টে প্রথম তানসেন ছিলেন? তানসেন ছিলেন রাজা অফ রেওয়া আর রাজা রাম বাঘেলা, এনার কোর্টে ছিলেন হচ্ছে রেবার রাজা রাম বাঘেলার কোর্টে প্রথম ছিলেন তানসেন, সেখান থেকে রাজা তাকে পাঠিয়েছিলেন সম্রাট আকবরের কোর্টে। নেক্সট, হু রোড দ্য আকবর নামা, আকবর নামা কে লিখেছিলেন? আকবর নামা লিখেছিলেন আবুল ফজল। নেক্সট, হু রোড দ্য আইন ই আকবরি, আইন ই আকবরি কে লিখেছিলেন? আইন ই আকবরি লিখেছিলেন আবুল ফজল। নেক্সট কোয়েশ্চেন, বজ বাহাদুর ওয়াজ ইন দ্য কোর্ট অফ, বজ বাহাদুর ওয়াজ ইন দ্য কোর্ট অফ আকবর, বজ বাহাদুর ওয়াজ ড্যাশ ইন দ্য কোর্ট অফ আকবর, কী হিসেবে বজ বাহাদুর আকবরের কোর্টে ছিলেন? আকবরের কোর্টে ছিলেন তিনি মিউজিশিয়ান হিসেবে। নেক্সট, আকবর নার্স ইন চিফ, আকবরের নার্স ইন চিফ কে ছিলেন? তিনি ছিলেন স্টেপ মাদার মাহাম আনাগা, মাহাম আনাগা ছিলেন নার্স ইন চিফ। নেক্সট, ল্যান্ড রেভিনিউ সিস্টেম অফ আকবর, আকবরের ল্যান্ড রেভিনিউ সিস্টেমের নাম কী ছিল? নাম ছিল জাপ্তি অর বন্দোবস্তা, জাপ্ত অর জাপ্তি অর বন্দোবস্ত সিস্টেম। নেক্সট, হু ওয়াজ দ্য ল্যান্ড রেভিনিউ অফিসার ইন দ্য কোর্ট অফ আকবর, আকবরের সভায় ল্যান্ড রেভিনিউ অফিসার কে ছিলেন? তিনি ছিলেন টোডারমল, রাজা টোডারমল ছিলেন ল্যান্ড রেভিনিউ অফিসার। নেক্সট, আকবর গ্র্যান্টেড দ্য প্রেজেন্ট সাইট অফ অমৃতসর টু শিখ গুরু, আমাদের নতুন সেশনের প্রথম কোশ্চেন, আকবর গ্র্যান্টেড দ্য সাইট অফ অমৃতসর, কোন শিখ গুরুকে তিনি উপহার দিয়েছিলেন? তিনি ছিলেন অমর দাস, শিখ গুরু অমর দাস। হু কম্পোজ দ্য রামচরিত মানস, রামচরিত মানস কে লিখেছিলেন? রামচরিত মানস লিখেছিলেন তুলসীদাস। রামচরিত মানস ওয়াজ কম্পোজ ইন দ্য টাইম অফ, কার সময়ে রামচরিত মানস লেখা হয়েছিল? রামচরিত মানস লেখা হয়েছিল আকবরের সময়ে। নেক্সট, হু বিল্ড দ্য আগ্রা ফোর্ট, আগ্রা ফোর্ট কে বিল্ড করেছিলেন? আগ্রা ফোর্ট বিল্ড করেছিলেন আকবর, কত সালে বিল্ড করেছিলেন? 1565। হুইচ মোগল এম্পায়ার অ্যাবলিশড জিজিয়া, জিজিয়া কর মানে ধর্মের যে কর ছিল সেই করটা কে বন্ধ করেছিলেন, বন্ধ করেছিলেন, প্রথম বন্ধ করেছিলেন? তিনি হলেন আকবর। নেক্সট, হু বিল্ড দ্য ফতেহপুর সিক্রি, ফতেহপুর সিক্রি কে তৈরি করেছিলেন? তিনি হলেন সম্রাট আকবর। নেক্সট, ফতেহপুর সিক্রি কনসিস্টেড উইথ, ফতেহপুর সিক্রি যে পুরোটি রয়েছে তার মধ্যে কী কী রয়েছে? তার মধ্যে রয়েছে বুলন্দ দরওয়াজা, জামা মসজিদ, টম্ব অফ সেলেনচিস্তি, দিওয়ানি আম, দিওয়ানি খাস, পাঁচমহল, নওয়াবাতখানা, ইবাদতখানা এটসেট্রা। তো এইগুলো হচ্ছে মেন ইম্পর্টেন্ট ফতেহপুর সিক্রির মধ্যে যেগুলো অবস্থান রয়েছে। তো এগুলো নিয়ে আরও ডিসকাশন আমরা আগামী কোশ্চেনগুলোতে করছি, তো দেখতে থাকুন আমাদের চ্যানেল স্টাডি গাইড। নেক্সট, হুইচ ওয়াজ ডিজাইন বাই দ্য বুদ্ধিস্ট বিহার, বুদ্ধিস্ট বিহারের অ্যাকর্ডিং ডিজাইন করে কোনটা তৈরি করা হয়েছিল ফতেহপুর সিক্রির মধ্যে? সেটি হলো পাঁচমহল। নেক্সট, ইন দ্য ফতেহপুর সিক্রি রিলিজিয়াস ডিসকাশন ওয়াজ হেল্ড অ্যাট, রিলিজিয়াস ধর্মের যে আলোচনাগুলো, সব ধর্মের যে আলোচনা করা হতো সেই আলোচনাগুলো কোথায় করা হতো? সেটা করা হতো ইবাদতখানায়। নেক্সট, বুলন্দ দরওয়াজা ওয়াজ বিল্ড আফটার, বুলন্দ দরওয়াজা কোন যুদ্ধ জয়ের ভিত্তিতে তৈরি করা হয়েছিল? সেটি হলো গুজরাট একটি রিবিলিয়ন চলছিল, সেই রেবিলিয়ন জেতার পর 1572 সালে তৈরি করা হয়েছিল বুলন্দ দরওয়াজা। তো বন্ধুরা, আজকের সেশন আমাদের এই অবধি, আমরা আরও নতুন কোশ্চেন নিয়ে পরের সেশনে আসতে চলেছি। তো আপনারা সঙ্গে থাকবেন স্টাডি গাইড চ্যানেলের, এবং স্টাডি গাইড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যখন সাবস্ক্রাইব করবেন একটি বেল আইকন রয়েছে, ওই বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না। বন্ধুরা, আমরা যেটা বারবার বলেছি, এই পুরো সেশনটার পরে আমাদের যে পুরো সেশনটা হবে মোগল এরা নিয়ে, এই মোগল এরার পুরো সেশনটার পরে আমাদের 300 কোশ্চেনের একটা ইম্পর্ট্যান্ট সেশন আসবে, সেটা অবশ্যই অবশ্যই দেখবেন, কারণ রেল এবং এসএসসির জন্য ওই সেশনটি ভীষণ ভীষণভাবে কিন্তু গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, আজকের জন্য এখানে বিদায়।